আপনি কি জানেন সকালে খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয়? শীতে কোন ফল খেলে শরীর সব সময় উষ্ণ থাকে? লাল চায়ে কিসের রস মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে? শীতের আবহাওয়ায় জল কম খেলে কি ক্ষতি হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণী মুখ থাকতেও মুখ দিয়ে জল পান করে না? বাঘ, ইঁদুর, সাপ নাকি গন্ডার? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ। প্রশ্ন, শীতের আবহাওয়ায় জল কম খেলে কি ক্ষতি হয়? উত্তর, জল কম খাওয়া হলে শরীর শুকিয়ে যায় ভিতর থেকে, ক্লান্তি আসে, কমে যেতে পারে কাজের ক্ষমতাও। তাই শীতের সময়ে তেষ্টা না পেলেও নিয়ম করে জল খাওয়া জরুরি। প্রশ্ন, আমাদের ব্রেন আমাদের শরীরের কত শতাংশ ক্ষমতা ব্যবহার করে? 10%, 20%, 30% নাকি 40%? সঠিক উত্তর 20%। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, লাল চায়ে কিসের রস মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে? লেবু, তেঁতুল, কমলা নাকি বেদানা? সঠিক উত্তর হচ্ছে লেবু। প্রশ্ন, মধুর সঙ্গে কি মিশিয়ে লাগালে মুখের বলিরেখা ও কালচে ভাব দ্রুত দূর হয়? আমলার রস, তুলসীর রস, লেবুর রস নাকি বেলের রস? সঠিক উত্তর হচ্ছে লেবুর রস। বলিরেখা ও কালচে ভাব দূর করতেও মধু অতুলনীয়। এছাড়া ব্রণের জীবাণুও ধ্বংস করতে মধু বেশ কার্যকর। খুব কম সময়েই উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। 1 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে 20 মিনিট মুখ ম্যাসাজ করুন। প্রশ্ন, কোন দেশের মানুষেরা প্রথম আবিষ্কার করেছিল 365 দিনে 1 বছর হয়? গ্রিস, মিশর, ইরান নাকি জাপান? সঠিক উত্তর হবে মিশর। প্রশ্ন, অঙ্ক করলে বুদ্ধি বাড়ে কেন? উত্তর, যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব, আমাদের ব্রেনের কর্মক্ষমতা তত বাড়তে থাকবে। প্রশ্ন, কোন প্রাণীর জীবের ওজন একটা হাতির মতো? নীলতিমি, শার্ক, ডলফিন নাকি শিম্পাঞ্জি? সঠিক উত্তর হচ্ছে নীলতিমি। প্রশ্ন, শীতে কোন ফল খেলে শরীর উষ্ণ থাকে? কমলা লেবু, আপেল, কাজু বাদাম নাকি নাশপাতি? সঠিক উত্তর হচ্ছে কাজু বাদাম খেলে। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, পৃথিবীর যমজবন কোন গ্রহকে বলে? শনি, শুক্র, বুধ নাকি নেপচুন? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, সকালে খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয়? ভুঁড়ি বাড়ে, শ্বেতরোগ, পেট ব্যথা নাকি লিভার ড্যামেজ? সঠিক উত্তর পেট ব্যথা। দীর্ঘদিন খালি পেটে দুধ খাওয়ার অভ্যাস থাকলে বদহজম, গ্যাস, পেটে ব্যথা, অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া খালি পেটে দুধ খেলে শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আপনার ত্বকের জন্য মোটেও ভালো নয়। আয়ুর্বেদ শাস্ত্র মতে সকালে খালি পেটে দুধ খাওয়া
উচিত নয়। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন: রান্না করা খাবার গরম করে খাওয়া উচিত নয় কেন? উত্তর: রান্না করা খাবার গরম করে খেলে খাবারের পুষ্টিগুণ কমে যায়।